তো এই ভিডিওটি তারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। যারা 11ই ডিসেম্বর যারা প্রাইমারি টেট দিতে চলেছ তাদের জন্য বন্ধুরা এই ভিডিওটি, ঠিক আছে। ভিডিওটি প্রচুর ইনফরমেটিভ একটি ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে যারা রয়েছে, যারা আগামী দিনে যারা প্রাইমারি টেট দিতে চলেছে 11ই ডিসেম্বর, ঠিক আছে। তো প্রাইমারি টেট 11ই ডিসেম্বর 2022 হতে চলেছে। 11ই ডিসেম্বর 2022 আদৌ কি পরীক্ষা হবে, ঠিক আছে, একটি প্রশ্নবোধক চিহ্ন বন্ধুরা আমার মধ্যে কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। 11ই ডিসেম্বর কি আদৌ পরীক্ষা সম্ভব, ঠিক আছে। তো এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে 11ই ডিসেম্বর যদি পরীক্ষা হয় তাহলে এই পরীক্ষায় কতটুকু স্বচ্ছতা থাকবে, ঠিক আছে। তো আমরা জানি যে এখনকার যেসব এক্সামগুলো হচ্ছে বা বিশেষ করে প্রাইমারি যে এক্সাম হচ্ছে, তার মধ্যে যে কতটা স্বচ্ছতা রয়েছে সেটা আমরা সকলেই জানি, এটা কারো অজানা নয়, ঠিক আছে। আমি যেটা বলতে যাচ্ছি বন্ধুরা সেটা হলো যে এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, পুজোর পরে নোটিফিকেশান বেরোবে, অর্থাৎ সরি নোটিফিকেশান বা পুজোর পরে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। এই ফর্ম ফিল আপের জন্য কিন্তু কিছু সময় দরকার আছে, ঠিক আছে। অর্থাৎ ফর্ম ফিল আপ যে হবে তার মধ্যে সেখানে তো সময় থাকবে যে এত তারিখ থেকে এত তারিখ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এই এত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে 20 দিন থাকুক, 25 দিন থাকুক, 30 দিন থাকুক, 5 দিন থাকুক, 2 দিন থাকুক, একটি সময় কিন্তু দিতে হবে, ঠিক আছে। এটা হলো প্রথম কথা। আমি যেটা বলতে যাচ্ছি যে পরীক্ষা 11 তারিখ হওয়ার সম্ভাবনা কি না, আমি কিছু বিষয় তুলে ধরছি, তারপরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে পরীক্ষা 11ই ডিসেম্বর হবে কি হবে না, ঠিক আছে। এরপরেও বন্ধুরা অনেক কথা রয়েছে, তোমরা ভিডিওটা শেষ অবধি একটুখানি ধৈর্য ধরে দেখার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা গেলে এটা হচ্ছে ফর্ম ফিল আপের একটা সময়ের একটা ব্যাপার আছে, এটা গেল। যখন ফর্ম ফিল আপ শেষ হবে তখন হচ্ছে প্রার্থীর নাম অনুযায়ী কিন্তু অ্যাডমিট কার্ড তৈরি করতে হবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড তৈরি বা অ্যাডমিট কার্ড বানানোর সময় এক একটা প্রার্থীর নাম ধরে ধরে সেখানেও কিছু কিন্তু সময়ের ব্যাপার আছে। তৃতীয় যে পয়েন্টের কথা বলবো যে চাকরিপ্রার্থীর সংখ্যা অনুযায়ী পরীক্ষা বসার জন্য কিন্তু সিট বা জায়গা তৈরি করতে হবে, অর্থাৎ পরীক্ষা যে ক্যান্ডিডেট দিবে তার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন স্কুলের মধ্য দিয়ে, ঠিক আছে। এখানে আরেকটি বিষয় যে নভেম্বরে কিন্তু 27 তারিখেই কিন্তু স্কুলের পরীক্ষাগুলো শুরু হচ্ছে, ঠিক আছে, ফাইনাল পরীক্ষা। তো ডিসেম্বরে যেহেতু 11 তারিখ সেটা হয়তো বেশি ফ্যাক্টর করবে না, যেহেতু একদিনই পরীক্ষা হবে, মানে টেট পরীক্ষাটার কথা বলছি, ঠিক আছে। এখন বলা যায় না কতদিন হয় যেহেতু অফিসিয়াল নোটিফিকেশান আমরা এখনও পাইনি, ঠিক আছে। 4 নম্বর যে প্রশ্নের কথা বলবো বন্ধুরা, যে প্রশ্নপত্র কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে। তো ইত্যাদি যে যাবতীয় যে বিষয়গুলি রয়েছে, হ্যাঁ, সেটা কি 2 মাসে করা সম্ভব? আজকের ডেট থেকে ধরো 2 মাস মোটামুটিভাবে সময় রয়েছে, ঠিক আছে। তো এই যে প্রশ্নপত্র তৈরি করা, তারপরে ফর্ম ফিল আপের একটি সময়ের ব্যাপার, অ্যাডমিট কার্ড রেডি করা, তারপরে হচ্ছে পরীক্ষা সেন্টার একটা ম্যানেজমেন্টের একটা ব্যাপার রয়েছে, এই যে যাবতীয় যে কাজগুলো, এই কাজগুলো কি 2 মাসে কমপ্লিট করা কি সম্ভব আদৌ, ঠিক আছে। আর যদিও সম্ভব হয় সেখানে কতটা নিয়ম মেনে করা হবে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় বন্ধুরা, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে পরীক্ষাটা আদৌ 11ই ডিসেম্বর হওয়া সম্ভব কি না, এটা হলো প্রথম কথা বন্ধুরা, ঠিক আছে। এবার আসি মূল কথায়। এবার বন্ধুরা তর্কের খাতিরে না গিয়ে আমরা ধরে নিলাম যেভাবে বলা হয়েছে যে 11ই ডিসেম্বর পরীক্ষা হচ্ছে, আমরা ধরে নিলাম 11ই ডিসেম্বর পরীক্ষা হচ্ছে, তাহলে তো এবার আমাদের পড়াশোনা করতে হবে, ঠিক না। তো এদিক ওদিকে আমরা কিছু তাকাবো না, পরীক্ষা 11ই ডিসেম্বর হোক চাই না হোক যেহেতু ঘোষণা করা হয়েছে, সুতরাং 11ই ডিসেম্বর ধরেই আমরা এগোবো যে 11ই ডিসেম্বর পরীক্ষা হবে। এবার তুমি যদি চাও যে ভালোভাবে মানে স্টাডি করে ভালো একটা স্কোর করতে, হ্যাঁ, তাহলে বন্ধুরা এদিক ওদিক না ছুটে, এদিক ওদিক না দিয়ে, হ্যাঁ, এদিক ওদিক সময় নষ্ট না করে প্রথমে যে কাজটা তোমাকে করতে হবে বন্ধুরা, বিষয়টা ভালো করে মন দিয়ে শুনবে, হ্যাঁ, যদি 11ই ডিসেম্বরই পরীক্ষা হয় তাহলে আমাদের হাতে সময় কম রয়েছে, সুতরাং এই শর্ট টার্মের মধ্যে তুমি কী করবে, এদিক ওদিক মানে ছোটাছুটি না করে তোমাকে যে কাজটি করতে হবে, প্রথম যে কাজটি করতে হবে যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখতে হবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখতে হবে 2014 এবং 2017, এই দুটো ইয়ারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র তোমাকে ফার্স্ট টাইম আগে দেখতে হবে, ঠিক আছে। দেখে তোমাকে ভালো করে অ্যানালাইজ করতে হবে যে কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে, কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ, কোন বিষয়ের কোন টপিক থেকে প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ, এবং হচ্ছে প্রশ্নের মান কীরকম রয়েছে, এই সব বিষয়গুলি তোমাকে কিন্তু আগে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে। এটা এই শর্ট টার্মের মধ্যে এই বিষয়টা তোমাকে আগে ক্যাচ করতে হবে, ঠিক আছে। প্রশ্নপত্র ঘেঁটে সেটা দেখতে হবে কোন বিষয় থেকে কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন করা হয়েছে, সেই বিষয়গুলোকে আগে ফাইন্ড আউট করতে হবে।
এটা প্রথম কাজ করতে হবে। যদি তুমি এইটা ফাইন্ড আউট করতে পারো এবং সেইভাবে যদি প্রিপারেশান এগোতে থাকো তাহলেই কিন্তু ব্যাপারটা কেল্লাপথে হয়ে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে তার মানে এটা নয় যে তুমি 100% প্রস্তুতি তোমার এখান থেকে হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আমার হচ্ছে দুবার মানে প্রাইমারি দেওয়ার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এখানে 60-70% প্রস্তুতি কিন্তু তুমি এখান থেকে করতে পারো। মানে এইভাবে যদি তুমি ভেবেছানো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখে সেখান থেকে কোন বিষয়ের উপর কোন টপিকের উপর কী মানের প্রশ্ন করা হয়েছিল, কোথার থেকে প্রশ্ন করা হয়েছিল, এই বিষয়গুলো যদি তুমি বুঝে প্রিপারেশান এগোতে থাকো তাহলে 60-70% কিন্তু তুমি একদম মানে পিওরলি কিন্তু প্রিপারেশান নিতে পারবে। ঠিক আছে, অনেকে কি আছে হুড হাট এদিকে ওদিকে বাজারে বইপত্র কিনে একদম লেগে পড়ে, এইভাবে করলে কিন্তু হবে না বন্ধুরা। ঠিক আছে, ওই যে প্রথমে বললাম ছোটাছুটি না করে আগে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রটা ঠান্ডা মাথায় দেখো, সেখান থেকে কলম খাতা নিয়ে নোট করো যে কোন বিষয় থেকে কোন টপিকের উপরে প্রশ্ন করা হয়েছিল এবং প্রশ্নের ধরন কীরকম ছিল। ঠিক আছে, এটা আগে ফাইন্ড আউট করতে হবে, তাহলে তুমি 60 ওইভাবে প্রিপারেশান নিতে থাকলে। এবার তুমি সেইভাবে যদি প্রিপারেশান নাও তাহলে 60-70% প্রিপারেশান তুমি প্রস্তুতি বলো বা প্রিপারেশান বলো সেখান থেকে কিন্তু তোমার হয়ে যাবে। এরপরে আসবে হচ্ছে 40-30% যে তোমার পড়ে থাকবে 100%-এর মধ্যে, সেখান থেকে অ্যাডভান্স কিন্তু তোমাকে কিছু স্টাডি করতে হবে। কারণ হচ্ছে বন্ধুরা, অ্যাডভান্স যে স্টাডি আমরা করব প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু অ্যাডভান্স কিছু বিষয় কিন্তু আমাকে স্টাডি করতে হবে বা সকলকে করতে হবে। কারণ হচ্ছে বন্ধুরা, যে প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যে 10-20% অর্থাৎ 10-20% কিন্তু নতুন কিছু কিন্তু অ্যাড করা হয়। ঠিক আছে, শুধু প্রাইমারি টেটের ক্ষেত্রে নয়, যে কোনো এক্সাম তুমি যেতে যাও, তুমি যে বছর দিচ্ছ তারপরে বছর যদি সেই পরীক্ষাটাই দিতে যাও তাহলে দেখবে যে প্রিভিয়াস ইয়ারের যে প্যাটার্ন সেটা কিন্তু ফলো করা হয়েছে এবং নতুন কিছু ফলো করা হয়েছে। ঠিক আছে, এর জন্য তোমাকে হচ্ছে 10-12% যে টোটাল প্রশ্নটার মধ্যে কিন্তু তুমি চেঞ্জ দেখতে পারবে, অর্থাৎ অ্যাডভান্স কিছু সেখানে আছে, পড়াশোনালিটি থাকবে কিন্তু তার কোয়ালিটি কিন্তু অন্যরকম থাকবে। ঠিক আছে, এর জন্য বললাম যে ওইভাবে প্রিপারেশন নিলে তুমি 60-70% ওইভাবে পেয়ে যাবে এবং হচ্ছে সেখানে তারপরে হচ্ছে 30-40% যে কথাটা বললাম সেখানে হচ্ছে যে অ্যাডভান্স যে পড়াশোনার কথা বললাম অর্থাৎ প্রশ্নপত্রের মধ্যে কিছু চেঞ্জেস দেখা যায়। ঠিক আছে, মানে এতদিনের অভিজ্ঞতাতে যেটা আমার মনে হয়েছিল। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এই শর্ট টার্মের মধ্যে প্রথমে প্রিভিয়াস ইয়ারটাকে ভালো করে অ্যানালাইজ করতে হবে, সেখান থেকে বিষয়গুলোকে বেছে তারপরে স্টাডি করতে হবে। ঠিক আছে, আনাড়ি দৌড়লে কিন্তু বন্ধুরা হচ্ছে না। ঠিক আছে, কারণ হচ্ছে এখন কম্পিটিশনে কিন্তু অনেক বেশি এবং অনেক দিন ধরে অনেকেই কিন্তু ওয়েট করে আছে, অর্থাৎ কেউ কেউ তো মুখিয়ে আছে। ঠিক আছে, কেউ কেউ অলরেডি কিন্তু দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিয়ে যাচ্ছে অর্থাৎ টাচে আছে। ঠিক আছে, এবং বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয়, ওয়েস্ট বেঙ্গলে বলবো না, হ্যাঁ, ওভারঅল একটা বিষয় কী থাকে যে নোটিফিকেশান কবে বেরোবে সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশান কম সময়ের মধ্যে হুটহাট করে শুরু করে দেয় যে এই বই ওই বই, এভাবে কিন্তু হয় না বন্ধুরা। ঠিক আছে, একটা প্রিপারেশান নিতে গেলে বা কোনো একটা পরীক্ষায় ভালো স্কোর করতে গেলে কিন্তু দীর্ঘদিনের একটি লড়াই কিন্তু চাই বন্ধুরা। ঠিক আছে, আচ্ছা গেল, এটা গেল এক ধরনের কথা। এবার হচ্ছে প্রাইমারি টেটের সিলেবাসটা অন্তত প্রত্যেকেই তোমাদের জানা আছে, কিন্তু প্রশ্ন হলো আমি যে দুটো বিষয় নিয়ে এখানে কথা বলবো, অঙ্ক এবং পরিবেশ। অঙ্কে 30 নম্বর এবং পরিবেশে হচ্ছে 30 নম্বর, বাকিগুলো বলছেন, বাকিগুলো সকলে অন্তত জানো, হ্যাঁ, যে 150 মধ্যে পরীক্ষা হয় এবং অঙ্ক এবং হচ্ছে পরিবেশ থেকে 30-30 হচ্ছে 60 নম্বর প্রশ্ন থাকে। এই দুটো বিষয় ভালো করে স্কোর যদি করতে না পারো বন্ধুরা তাহলে কিন্তু তুমি অনেকের থেকে অনেক পিছিয়ে পড়বে। ঠিক আছে, আবার এই দুটো বিষয়ের উপর যদি ভালো স্কোর করতে পারো তাহলে অনেকের থেকে কিন্তু অনেক গুণ এগিয়ে থাকবে, এটা কিন্তু কথাটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এবার এই যে 60 নম্বর পাওয়ার জন্য তুমি কোন বই পড়বে, কতটুকু পড়বে, সেই বই থেকে কীভাবে পড়বে, অঙ্কগুলো কত সহজে করা যায়, এই চ্যানেলের মাধ্যমে তুমি ক্লাসগুলি কিন্তু বন্ধুরা পেতে চলেছ খুব তাড়াতাড়ি। অর্থাৎ দু একদিনের মধ্যেই কিন্তু আমি এই পরিবেশ এবং হচ্ছে অঙ্কের উপরে কিন্তু ভিডিও নিয়ে আসছি, অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলি দেখবে। ঠিক আছে, এবং পুরো অ্যানালাইজ করেই আমি ব্যাপারটাকে নিয়ে আসি, যদিও এই নোটিফিকেশান বা এই ভিডিওটা আমি তোমার হচ্ছে অ্যাডাপ্ট কমিটির যে ঘোষণা পরেই কিন্তু অনেক পরেই কিন্তু বানাচ্ছি, হ্যাঁ, কারণ আমি ওইভাবে একটা মানে সব কিছু করেই তারপরেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, যে বাকি যে বিষয়গুলোর মধ্যে আছে সেগুলোতে আমি ভিডিও দিতে পারবো না বা সেগুলো আমার সেরকম অভিজ্ঞতা নেই, কিন্তু পরিবেশ এবং হচ্ছে অঙ্ক থেকে যে ধরনের প্রশ্নগুলো বিগত বছর হয়েছিল বা আগামী দিনে যে ধরনের প্রশ্নগুলো হতে পারে তার উপরেই কিন্তু আমি ভিডিও নিয়ে আসছি দু একদিনের মধ্যে বন্ধুরা। ঠিক আছে,
তাহলে বন্ধু বোঝা গেল তো বাকি বিষয়গুলো পড়ে নিবে এবং পরিবেশ এবং হচ্ছে অঙ্কের জন্য তুমি এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে পারো। তোমার টেট আস্তে আস্তে আমি সমস্ত কিছু কমপ্লিট করব এমনটি কিন্তু একটু টার্গেট নিয়ে আছি বন্ধুরা, ঠিক আছে। তা এতটুকু জানানো ছিল ভিডিওটার মাধ্যমে, তা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখবে, তারপরে হচ্ছে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিবে, তাহলে যখনই আমি ভিডিও দেবে তখনই তুমি পেয়ে যাবে। তো এতটুকুই বলার ছিল, তো যারা প্রিপারেশান নিচ্ছ তারা প্রিপারেশান নিতে থাকো এবং সঠিক নিয়মে প্রিপারেশান নাও, ঠিক আছে, উল্টো পাল্টা এদিক ওদিক প্রিপারেশান নেবে না। এবং তোমরা যদি বাকি বিষয়গুলো থেকে যদি বলো যে কোন বই থেকে প্রিপারেশান নিতে হবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিব তোমাদের জন্য, ঠিক আছে। এবং বন্ধুরা আমি বলবো অঙ্ক এবং পরিবেশের জন্য, ঠিক আছে, অন্য কোনো বই পড়তে হবে না। সুতরাং আমি পরবর্তী ভিডিওতে জানাবো যে কোন বই থেকে প্রশ্নগুলো আসে এবং কোন বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো এসেছিলো, ঠিক আছে। সুতরাং এবারেও সেই বইগুলো থেকে প্রশ্নগুলো আসবে, পরিবেশ এবং হচ্ছে ম্যাথ, ঠিক আছে, এই দুটো বিষয়ের যে প্রশ্নপত্র হয়েছিল আগের বারে আর কি, মানে বিগত বছরে, তো সেগুলো নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো এবং সঙ্গে ভিডিও নিয়ে আসবো। তো এতটুকু বলার ছিল বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থাকবে।